সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। গাছটি দেখেই বুঝতে পারছেন এটি একটি মেহেন্দির গাছ। এই মেহেন্দি গাছ সচরাচর বাগানেরা খুব একটা লাগায় না। যে সমস্ত বাগানিদের বাড়িতে বাড়ির পরিবারের বাকি লোক আপনাকে সাপোর্ট করে না, একটা মেহেন্দি গাছ লাগিয়ে দেখুন, আপনাকে ঠিক সাপোর্ট করবে। বিশেষ করে আপনাদের ম্যাডাম, মেয়ে ইত্যাদি মহিলাদের কাছে এই গাছটা অত্যন্ত জনপ্রিয়, খুব আদরের, খুব ভালোবাসার গাছ। কারণ এই মেহেন্দি শগুনের প্রতীক। অর্থাৎ যখন আমরা বিভিন্ন রকম আনন্দে মেতে উঠি, বিশেষ করে বিয়ের পর্ব, ঈদ, আমাদের মুসলিম সমাজের ঈদ বা অন্যান্য সম্প্রদায়ের যে কোনো অনুষ্ঠানে, হাতে একটু মেহেন্দি না লাগানোর জন্য নয়। তো এই গাছটি এই জন্যই এতটা আপনাদের জনপ্রিয় এবং এতটাই চাহিদা সম্পন্ন হয়ে উঠেছে, কারণ এর একটা ন্যাচারাল কালার। এর ন্যাচারাল কালার সঙ্গে আপনি যে বাজারে যে কৃত্রিম কালারটা পাওয়া যায় মেহেন্দি বা হেনা যাকে বলি আমরা, তার একটা সৌন্দর্য আর এর সৌন্দর্য থেকে আকাশ জমিনের পার্থক্য রয়েছে। তো বলা ভালো, কৃত্রিম মেহেন্দির টেকসইটা ঠিক ততটা থাকে না যতটা এই মেহেন্দির কালারটা আপনার শোভা বর্ধন করে। তো যাই হোক, এই গাছটি অনেক বয়স হয়েছে, গাছটিকে কীভাবে রক্ষণাবেক্ষণ করেছি আমি সেটাই নিয়ে আজকের আপনাদের আলোচনা। তো প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে, যেমন আমরা ফেব্রুয়ারি মাসের দিকে কিছু কাটাই ছাটাই করি, তারপরে গরমের সিজনে বেশ ডালপালা হয়, তারপরে বর্ষাকালে যদি আপনি কাটাই ছাটাই করেন, বর্ষাকালে শাখা প্রশাখাগুলো প্রচুর হারে বিস্তার লাভ করে। কারণ এই সিজনটা যদি কাটাই ছাটাই করেন তাহলে খুব ভালো। আর এর পরবর্তীতে আপনার ধরেন এটা সেপ্টেম্বর মাসে ফার্স্ট প্রথম সপ্তাহ চলছে, পরবর্তীতে শীতকাল চলে আসলে এই গাছের কাটাই ছাটাই করলে কিন্তু গাছের খুব বৃদ্ধিটা হয় না। তাহলে এখনই আপনার উপযুক্ত সময় গাছের কাটাই ছাটাইটা কীভাবে করবেন। তো তার আগে গাছটাকে যে একটু কাছে থেকে দেখে নিলে খুব ভালো হয়। তো গাছটি বেশ দেখতে বেশ সুন্দর হয়ে আছে, একেবারে সবুজ হয়ে আছে, পাতায় ভর্তি হয়ে আছে। যে কারণে আমরা গাছটা লাগিয়ে থাকি, যত বেশি পাতা আমরা এতে ফলাতে পারবো ততটাই এই গাছের মূল্য দেওয়া যাবে। কারণ এই গাছের পাতা ছাড়া অন্য কোনো কিছু আমাদের কাজে লাগে না। আগেই বললাম যে পাতার জন্যই এই গাছের বিশাল চাহিদা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তো এটা কি বলবো, আর যারাই আমার ছাদ বাগান দেখতে আসে তারাই একদম এই বাগানে এসে এক মুঠো পাতা না নিলেই যেন নয়। গাছটিকে আমি বড়ও করি না, কাটাই ছাটাই করে করে একদম ছোটো করেই রেখেছি। এবং গাছটির কড়েক্স যদি দেখেন, দেখে বুঝতে পাচ্ছেন কত পুরাতন গাছ, আপনি অবাক হয়ে যাবেন। এই গাছটির বয়স হচ্ছে মোটামুটি দশ বছরের মতো, এবং দশ বছরে গাছ যদি মাটিতে লাগাতেন তাহলে এটা অনেকটাই মোটা সোটা হয়ে যেত। কারণ একে আমি খুব বেশি বড় করতেও চাই না, এবং প্রায়ই একে আমাকে ডালটাকে ছাঁটাই করতে হয়, ফলে গাছটার বৃদ্ধি হারটা অত্যন্ত স্লথ। তো যাই হোক, এইভাবেই আমি গাছটাকে পরিচর্যা করছি। আর কী করতে গেলে আপনার গাছের পাতা ভালো থাকবে, সবুজ হয়ে থাকবে, পাতা প্রচুর পরিমাণে পাতা পাবেন, সেই জিনিসটাকে নিয়েই আজকের আলোচনা। তো গাছটা কাছে থেকে দেখেই বুঝতে পারছেন গাছের কী বয়স হয়েছে, আর এই গাছটিকে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে গেলে কী কী কাজ করতে হবে, আপনাকে কী কী পদক্ষেপ নিতে হবে, কীভাবে পরিচর্যা করবেন, সেইটাই আমি আলোচনা করছি। তো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, গাছটাকে দেখলেন কত সুন্দর এবং কত পুরাতন, দশ বছরের গাছ। তো এখানে আমি অতিরিক্ত ডালপালাগুলোকে কেটে ফেলব, কারণ গোড়ার দিকে যদি ডালপালা বেশি হয়ে যায় তাহলে এর পুষ্টিগুলো ওপরের দিকে পৌঁছাতে পারে না, কারণ নিচের ডালগুলোই সেই পুষ্টিগুলো সংগ্রহ করে নেয়, ফলে গাছের বৃদ্ধিটাও সেটা বৃদ্ধিটা ব্যাহত হয়। আর যে জন্য আমরা এই গাছটাকে লাগাই, অর্থাৎ পাতার জন্য, পাতার সংখ্যাটাও ওপরের দিকে অনেকটাই কমে যায়। তাই আপনি যথাসম্ভব কী করবেন, এর ডালগুলোকে ছেঁটে দেওয়ার চেষ্টা করবেন নিচের দিকে, এই ডালটাও আপনার না রাখাটাই ভালো। এটাও যেমন এক সাইডে চলে এসছে, এগুলো অবাঞ্ছিত ডাল, যেগুলো গাছটার চেহারাটাকে বিঘ্নিত করবে, সেই ডালগুলো অবশ্যই কেটে দেবেন। জানেন এই ডালটাকে আমি কত পেঁচিয়ে একটা লাভ চিহ্ন অর্থাৎ ভালোবাসার প্রতীক, এই যে এইভাবে এটা ভালোবাসার প্রতীকে যে চিহ্ন যেটা সেটাকে আমি তৈরি করেছি। এখন হয়তো খুব একটা ভালো লাগে না, যখন এটা আরও একটু মোটাসোটা হয়ে যাবে এটা বেশ ভালো লাগবে।
আর উপরের দিকেও কিছু ডালকে আমি আজকে কেটে দেব। তো যত বেশি আপনি কাটবেন ততই বেশি এটার পাতাগুলো বের করতে চাইলে আপনার শাখাগুলো অনেকটাই বেশি হবে। উপরের দিকেটা কাটবেন সমান করে, উঁচু নিচু করবেন না, একটু উঁচু নিচু হতেই পারে কিন্তু বেশি উঁচু নিচু করবেন না, ছোটো ডালগুলো রাখবেন না। অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, একটু ধৈর্য ধরে কাজটা করবেন। মোটামুটি হার্ড প্রুনিং করে নিলাম, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এর তলদিকে অনেক আগাছা জন্মেছে, এই আগাছাগুলোকে প্রথমেই পরিষ্কার করে নেবেন। গাছের মাটি যখন তৈরি করবেন তখন আপনারা খেয়াল রাখবেন এ 60% গার্ডেন সয়েল নেবেন, 20% নেবেন কম্পোস্ট, 20% নেবেন কোকোপিট, 20% নেবেন বালি, অর্থাৎ ওয়েল ড্রেনেজ করে নেবেন। ওয়েল ড্রেনেজ করে নিলে কী হয়, গাছের জল জমে না। যদি এভাবে মাটিগুলোকে খুঁচিয়ে যদি দেখেন যে আপনার মাটিটা খুব হালকা হয়ে গেছে, যাকে বলা হয় পুষ্টিহীন হয়ে গেছে, একেবারে কোনো কিছু নেই মনে হচ্ছে, তো কিছু মাটি তুলে নেবেন। অল্প একটু মাটি আমি এটা তুলে নিলাম, অল্প একটু, বেশি না। খাবার দেওয়ার সময় সত্যি কথা বলতে এখানে কিছু মাটি তুললাম বলে আমি বেশ গোবর সার, আমার কাছে তো গোবর সার একেবারে শুকনো ঝরঝরে একদম রয়েছে, তার সঙ্গে কিছুটা কোকোপিট দেবো, আর এর সঙ্গে প্লেন মাটি আমি কিছুটা এই যে দিয়ে দেবো। শুকনো মাটি দেবেন কিন্তু, মিশে যেতে পারে, আর ভেজা মাটি হলে কি হয় সেটা ঠিকভাবে মিশতে পারে না, একটু চেপে চেপেই দেবেন। আর গাছটাকে আমরা চাইছি দ্রুত বৃদ্ধি করতে, কারণ দ্রুত বৃদ্ধি, কারণ এটা তো আমার ফুল গাছ নয় যে ফুল কখন হবে, কী করতে হবে, কোন সিজনে হয় ইত্যাদি, এটা না, শুধু আমি পাতার জন্যই এই গাছটাকে লাগিয়েছি। তাহলে এই গাছটা যত বৃদ্ধি তাড়াতাড়ি হবে ততই আমার পক্ষে ভালো, কারণ তাড়াতাড়ি বৃদ্ধি হবে, তাড়াতাড়ি পুরিং করবো, কোনো অসুবিধা নেই। তো এই জন্য আমি কী করেছি, ইউরিয়া ফসফেট পটাশকে আলাদা করে না দিয়ে আমি এখানে 10-26-26 যে ডিএপি হয় সেটাকে আমি এক চামচ চার কিনারা বরাবর, অবশ্যই কিনারা বরাবর দেবেন, যেহেতু এটা কেমিক্যাল ফার্টিলাইজার। একই জন্য আমি প্রচুর পাতা নিয়ে আসার জন্য যে সারটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ ইউরিয়া সার। এই ইউরিয়া সারে আপনার 46% নাইট্রোজেন থাকে। এই একটি গাছ, যে গাছটিকে আমরা চাইছি যত বেশি পাতা আসবে ততই আমাদের পক্ষে মঙ্গল, একটু হাত দিয়ে নেড়ে নেড়ে আমরা সারটাকে চার সাইডেই কিন্তু ইয়ে করবেন, মানে গাছের গোড়া দিকে নিয়ে যাবেন না। কেমিক্যাল ফার্টিলাইজার দিতে গেলে জলটা দিয়ে দিলে কী হয়, খুব তাড়াতাড়ি গাছ অ্যাবজর্ব করতে পারে। তো এই আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। পোকার কথা বলি, একেবারে জিরো, কোনো প্রকার রোগ পোকা লাগে না। শুধু এই যে আমি করলাম, গাছের তলায় যেন কোনো আগাছা না জন্মায়, গাছকে যখন প্রুনিং করবেন সমান করে করবেন, তাহলে পাতাগুলো দেখতে বেশ সুন্দর লাগবে। আর বন্ধুরা, যে জিনিসটি করেছি, এই যে ভালোবাসার প্রতীক এই লাভ চিহ্নটা, কত তাড়াতাড়ি আমার মোটা হচ্ছে, এবং নেক্সট ভিডিওটা আমি কত তাড়াতাড়ি আপনাদের কাছে নিয়ে আসবো সেটার অপেক্ষায় আমিও রয়েছি। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা যৎসামান্য উপকারে আসে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর পরিশেষে যেটা বলি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। শুধু একটি কথা বলছি, টব ওয়েল ড্রেনেজ হওয়া চাই। দেখতে পাচ্ছেন, টব ওয়েল ড্রেনেজ হলে কী হবে, গাছের কোনো প্রকার ক্ষতি হবে না। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।